স্বাগতম জানাইছো রণসিংহ অনুষ্ঠানলে আর ঐতিহ্যমণ্ডিত লক্ষিমপুর শহরের মাজমজিয়াত মই পরাগমণি আদিত্য উপস্থিত হয়েছো এই অনুষ্ঠান লৈ আর লক্ষিমপুর সংসদীয় সমষ্টি এক সংসদীয় সমষ্টি এক বিশাল যি জনসংখ্যা এই জনসংখ্যার লোকে নিজের সাংসদ সদনের প্রতিনিধি সংসদলৈ লোকসভালৈ প্রতিনিধি প্রেরণ করব আর তারবাবে প্রথম পর্যায়ত 19 এপ্রিলত ভোটদান করব। ইতিমধ্যে মনোনয়ন পত্র দাখিলর পর্ব শেষ হয়েছে আর আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে আর নির্বাচনত প্রতিদ্বন্দ্বী প্রার্থীসকলের তালিকা প্রকাশের পিছরেরপরা লক্ষিমপুরত জোরদার প্রচার আরম্ভ হয়েছে। ইয়াত বর্তমানের সাংসদ ভারতীয় জনতা পার্টির সাংসদ প্রদান বড়ুয়া, উদয়শঙ্কর হাজরিকা কংগ্রেসের প্রতিনিধি দুইজনেই মুখামুখি প্রতিদ্বন্দ্বিতা নামিছে আর তারলগে তৃণমূল কংগ্রেসের বাউ দলের ইয়াত প্রার্থী আছে, গতি কেবাটাও দলের প্রার্থীর কেবাজনো নির্দলীয় প্রার্থী ইয়াত প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি প্রার্থীসকলের বিষয়ে জানিম, আমি দলের প্রতিনিধিসকলের পৰা আর কেনে আশা আকাঙ্ক্ষা লক্ষিমপুরবাসী কি প্রতিশ্রুতি দিয়ে কি পালে নেপালে সন্তুষ্টি খুব যি আছে সকলো আমি জানিবর চেষ্টা করিম। আর আজি লক্ষিমপুরবাসী লোক ইয়ার বিশিষ্ট ব্যক্তিসকল গণ্যমান্য ব্যক্তিসকল ইয়ার বিভিন্ন জাতীয়তাবাদী দল সংগঠনের সামাজিক দল সংগঠনের প্রতিনিধিসকল আর রাজনৈতিক দলের প্রতিনিধিসকল উপস্থিত হয়েছে, মই সকলকে স্বাগতম জানাইছো। আর মই প্রথমতে যাব বিচাৰিছো ভারতীয় জনতা পার্টির প্রতিনিধির ওচরলে। ভারতীয় জনতা পার্টির পৰা যদি কোনে বক্তব্য রাখে কার ওচরলে যাম? আপনার ওচরলে আইছো। নির্বাচন আপনার সাংসদ আছে কিন্তু পুনের এবার প্রতিদ্বন্দ্বিতাত নামিছে, কিয় ভোট দিব লাগে আপনার সাংসদক কি কব? প্রথম কথা, আমার সাংসদক কেবল উন্নয়ন আর উন্নয়নের কারণে ভোট দিব লাগে। আপনি আজি ডিব্রুগড়ের যে রাস্তায় লক্ষিমপুর আহিলে নিশ্চয় আপনি দেখিছে যা সময়খিনিত বগীবিল দলংকে আরম্ভ করে যিমানখিনি রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছে, তো এই উন্নয়নটার কারণেই রাইজে প্রধান বড়ুয়াক ভোট দিব। আর দ্বিতীয়তে মই লক্ষিমপুর সমষ্টির বাসিন্দা হিসাবে আপনার কব বিচার, সন্মানীয় মানব ডেকা ডাঙরিয়ার প্রচেষ্টাত যা সময়খিনিত লক্ষিমপুরত 880 অধিক কোটি টকার আসনির কাম লক্ষিমপুর চলি আছে বা কোনো কোনো কাম সমাপ্ত হয়েছে। কেবল সেইভাবে উন্নয়নের লক্ষিমপুর রাইজে পুনর্বার প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার হাত সবল করবলে প্রধান বড়ুয়া ডাঙরিয়াক ভোট দিব। আর দ্বিতীয় কথা, কংগ্রেসের যীগী প্রার্থী উদয়শঙ্কর হাজরিকা যাকালি বুথত ভারতীয় জনতা পার্টির এখন সভা অনুষ্ঠিত হয়েছিল, তাতে তখন আত্মীয় কুটুম্ব পরিয়াল স্বজন সকলো ভারতীয় জনতা পার্টির সভাত উপস্থিত থাকি প্রমাণ করে দিছে যে উদয়শঙ্কর হাজরিকা তখন নিজের বুথটুতে হারিব। এবার নির্বাচনত তখন নিজের বুথটুতে হারিব। আর দ্বিতীয় কথা দাদা, রানীন্দ্র ডাঙরিয়ানি বহি থাকা মানুষ নয়, তখন ইমান জ্যেষ্ঠ এগারী কংগ্রেস নেত্রী তখনও কতরাই উদয়শঙ্কর হাজরিকার দরে এজন ব্যক্তিক টিকট প্রদান করেছে, গতি সেই ভোটখিনিও যিনি কংগ্রেসের যিনি বিসম্বাদী ভোট আছে সেই ভোটখিনিও বিজেপিতে অহা আজি তারিখত পরিলক্ষিত হয়েছে। আর দ্বিতীয়তে আমার এই সমষ্টিটো গণশক্তি অধ্যুষিত এরিয়া, ইয়াত গণশক্তির যথেষ্ট প্রভাব আছে, গণশক্তিও আমার মিত্র দল, গতি আমি মিচিং জনজাতি রাইজর স্বতঃস্ফূর্ত ভোটদানের ক্ষেত্রে সঁহারি পাম, গতি প্রধান বড়ুয়া ডাঙরিয়ার জয়যুক্তটো একদম নিশ্চিত দাদা। মানে কংগ্রেসের প্রতিনিধি ওসরলে আবার চেষ্টা করি, কংগ্রেসের প্রতিনিধি এটা চক, আমি কংগ্রেস দলের প্রতিনিধি করেছো। আমার কংগ্রেস দলে এনে এজন প্রার্থীক প্রক্ষেপ করেছে, তখন নাম হয়েছে উদয়শঙ্কর হাজরিকা, যিজন ব্যক্তি লক্ষিমপুরের মাটির জড়িত, লক্ষিমপুর রাইজর চিন্তা করে এজন সমাজ সেবক ব্যক্তি। আর লক্ষিমপুর রাইজে এই যে নির্বাচনটি হব, সেই নির্বাচনট বিজেপি বনাম লক্ষিমপুর রাইজর মত যুজ হব। বিগত 8 বছরকাল প্রধান বড়ুয়া ডাঙরে লক্ষিমপুরের উন্নয়নের কথা একো চিন্তা নকরিলে। নিমাতি কন্যা, এই লক্ষিমপুর রাইজে কোয়া কথা নয়, নিমাতি কন্যা শব্দটা আপনার লক্ষিমপুর রাইজে কোয়া, আপনার সংবাদ মাধ্যমে কোয়া কথা। 16 চনের নির্বাচনের আগত আসলে মানে পুঁজি 69,02,227 টাকা, আর আজির তারিখ যে নমিনেশন দিছে 2,42,05,535 টাকা আছে, আর পরিয়ালের আছে 1,58,05,535 টাকা, আর স্থাবর সম্পত্তির পরিমাণ হয়েছে 1,37,02,000 টাকা, আর প্রধান বড়ুয়ার উত্তরাধিকারী সূত্রে আছে 2.41 হেক্টর কৃষিভূমি, আর বেলতলা মৌজাত বহুত কৃষিভূমি আছে। এটা আপনি উন্নয়নের কথা কয়ে গেল, উন্নয়ন কোনে করেছে, উন্নতি কার হয়েছে? যখন কংগ্রেসের গৈছিলে একো নোলাকে যা গৈ পিনি তাত কোটিটকীয়া ঠিকাদার হয়েছে, উন্নতি কার হয়েছে? যিজন সাংসদ বা মন্ত্রীয়ে 1,00,000 টাকা নমিনেশনের আগত দেখায় তারপিছত 100 কোটির মালিক, 100 বিঘা মাটির মালিক, 20খন হোটেলের মালিক, 5খন স্কুলের মালিক, তার বাইরে উন্নতি দাদা আপনার দেখা নাই? এইবিলাক যে হিসাব
এই 19 তারিখে এপ্রিলর লক্ষিমপুর জনসাধারণে তার প্রত্যুত্তর দিব। আর কোনে কব বিচারিব? মই কংগ্রেসের প্রতিনিধিজনক প্রত্যুত্তর জনাই কও, মই অসম গণ পরিষদর পর আহিছো, আমি মিত্রজোটর প্রার্থী হয়ে আহিছো। প্রধান বৰুৱা নিমাতি কইনা নহয়, তেও রাতিপুয়া এবার টেলিফোনত মোদির লগত কথা পাতিব, গধূলি এবার মোদির লগত কথা পাতিব। আপুনি চাওক উন্নতি ইমানেই হয়েছে প্রধান বৰুৱাৰ নেতৃত্বত, আগতে সমরাজানত যাব নোৱাৰে, এতিয়া দুই মিনিটত সমরাজান পার হয়ে যাব পাৰি। রঙা নদী খাৰকাটি ঘাটত দলং তেওঁ আনিছে প্রধান বৰুৱা ডাঙৰীয়াই সরকার লগত যোগাযোগ কৰি, ঘুনাখুটি দলং তেওঁ আনিছে, আর আপনি রাষ্ট্রীয় ঘাইপথটো দেখিব, বাকি অসমৰ বিভিন্ন প্রান্তত দেখিব, আর লক্ষিমপুর লোকসভা সমষ্টির অন্তর্গত রাষ্ট্রীয় ঘাইপথটো দেখিব, মথাউরিখিনি দেখিব। আপনি মাজুলী আজি দুই আধা ঘণ্টাত আমি মাজুলী পাবলে সক্ষম হয়েছো, কার কারণে? প্রধান বৰুৱাৰ কারণে। আন দুজন প্রার্থী তৃণমূল কংগ্রেস আর বাঁও দলের প্রতিনিধি আছে নাকি ইয়াত? আপনি আছে? আপনি রাইজ দলের প্রতিনিধি হয়, আপনার ওসরলে আইসো। পরাগদা, আজি যেহেতু নির্বাচন 2024 যে লোকসভা নির্বাচন, এই সমগ্র ভারতবর্ষের যে রাষ্ট্রের গোটে চিন্তাধারার উপর, ভারতীয় মানুষের ভবিষ্যতের উপর নির্ভর করে এই লোকসভা নির্বাচন। আপনাদের জানি ভারতীয় জনতা পার্টি বিজেপি দলে কেনেকৈ শোষণ রাজ করা আরম্ভ করেছে, আজি হিটলারি শাসন চলায়, আজি পুতিন রাজত, আজি মোদিয়ে যেটো ইয়াত শাসনতন্ত্র চলাব বিচাৰিছে। আপনার উত্তর কোরিয়া কিম জং উন স্টাইলত একনায়কত্ববাদে এইবার গোটে দেশ চলাব বিচাৰিছে। মই একদম সঁচা কথা কৈছো, এজ এ সাধারণ নাগরিক ভোটার হিসাবে বিজেপি যদি এবার ক্ষমতালে যদি আহে নয়, ভারতীয় সংবিধান চেঞ্জ করে দিব। সাধারণ জনগণে আজির তারিখত মূল্য বৃদ্ধিত মানুষ জুড়ুলা হয়ে গেছে, আজি সংবাদকর্মী সকল চলিব নোৱাৰে, সাধারণ মানে ইয়াত বাইক এখন চলাব নোৱাৰে। আজি এটা কথাতে আমি নিরপেক্ষ হিসাবে রাইজর দলে এটা কথা কব বিচাৰিছো, যে বিজেপির যথেষ্ট জনবিরোধী নীতি অবলম্বন করা গৈছে, কিন্তু ঠিক এই অনুপাতে কিন্তু কংগ্রেস মিত্রজোটে বিরোধী হয়ে যে ধরনের জনসাধারণের মাজত যাব লাগিছিলে, কিন্তু এটাও যাব পৰা নাই। আজি বহু গ্রাম্য অঞ্চলে কংগ্রেস দলে যে প্রচার প্রসার করব লাগে, মানুষের মজত বিজেপির যুক্ত জনবিরোধী নীতি, আজি মূল্য বৃদ্ধি হয়েছো, আজি কা আন্দোলনের বিষয়ে যে ধরনের রাইজর ওসর যাব লাগিছিলে, বিদেশ অবৈধ বিদেশী নাগরিক ইয়াত জাপি দিব বিচাৰিছে, এই ইস্যুবিলাকক লৈ কিন্তু বিরোধী পক্ষ বিশেষকৈ ভূপেন বৰুৱাৰ নেতৃত্বত একেবাৰে ফেলার হয়েছে, কিন্তু এই সুযোগ কিন্তু লব পৰা নাই। আজি আমি গোটেই গাঁও অঞ্চলে ঘুরি চাইছো, ইয়ার প্রতিনিধিগুলো যে রাইজর ওসর উমাব লাগিছিলে, কিন্তু সুমাব পৰা নাই। আর এটা কথা, এতিয়া কংগ্রেস দলে অকল বিরোধী এক অক্ষম অঞ্চল বলে কব বিচাৰিছে, বিরোধী সৈক্যর যখন ডিস্ট্রিক্ট বা স্টেট লেভেলের লিডারবিলাকর যে একটা জনসম্পর্ক রক্ষা করে যে ধরনের প্রচার একলগে শেষ হয়। আজি আপনাদের দেখিছো অখিল গগৈ ডাঙরিয়া যথেষ্ট খুব যথেষ্ট গৌরব গগৈক জিকাবর কারণে দিনে নিশায় কষ্ট করেছে, কিন্তু আজি ইয়াত লক্ষিমপুর যিগৰাকী ক্যান্ডিডেট, ইয়াত যিমান রাইজর দল আছে, জাতীয় পরিষদ আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, এইলোকর যে আলাপ আলোচনা করে, আজি আজি যে রমান প্রায় 50,000 ভোটার্স একটু সেকেন্ড পজিশন হয়েছিল, কিন্তু এই আজিজুর রহমানে আজি ইয়াত মিত্রজিতত নমিনেশন দিওঁতে কিন্তু সুযোগ নাই। তার মানে কি, একেলোকে যে ধরনের বিরোধী ঐক্য মঞ্চর নেতাবিলাকক লৈ আগবাড়ি লৈছে, নাকি আগবাড়ি পড়া। আর দ্বিতীয় কথা এটাও কব বিচাৰিছো, বিজেপির যথেষ্ট জনবিদ্রোহ নীতিত টোটালি ফেলার হয়েছে, আর তার সুযোগ কিন্তু বিজেপিয়ে লৈ লৈছে। আর একটা কথায় আমি সমগ্র জনগণক আহ্বান জানাব বিচাৰিছো, যে এইবার বিবেক বুটেরে ভোট দিয়ক। কিন্তু এই কথা মানে লক্ষিমপুর লক্ষ্য করছো, যে যি কেন্দ্রত মিত্রজোট হয়েছে ইন্ডি এলায়েন্স, তার অংশীদার তৃণমূল ইয়াত প্রার্থী আছে, বাঁও দলের ইয়াত প্রার্থী আছে, আপনিও কংগ্রেসক সমালোচনা করেছে, তার মানে জোটর নামত অবস্থা বেয়া। মই রাইজর দলের একটা স্টেট জেনারেল সেক্রেটারি, মই রাইজর দলের একটা স্টেট জেনারেল সেক্রেটারি, মই ইয়াত এমএলএ খেলা এজন ক্যান্ডিডেট হয়, ইয়ার পার্টিগুলাকে আলোচনা করব লাগে না? ইয়াত আমি রাইজর দলের ইয়াত আজিজুর রহমান ডাঙরিয়া স্টেট জেনারেল সেক্রেটারি আছে, আমার ঢকুয়াখানার কেন্দ্রীয় নেতৃত্ব আছে, এই পার্টিগুলিয়ে মিত্রজোট আমার এটা অকল ফলকখনে ব্যবহার করা হয়েছে, কমিউনিকেশন যুক্ত রাখব লাগে এই বস্তুটা রাখব পড়া না। আমি সঁচা কথা কম, কাক ভয় করবল কথা আছে? আরে ভাই, কংগ্রেস দলে যদি নেতৃত্ব লৈছে তো একটা সুযোগ লব লাগিছিল, কিন্তু এই সুযোগটা আজি বিজেপিয়ে লৈছে নাই। আজি আমি নামতে আছো এটা রাইজর দল প্রতিনিধিত্ব করবলে ইয়াত, আর আমারও তো ইয়া ভেটি আছে না। একটা গুরুত্বপূর্ণ কথা কৈছে, আজিজুর রহমান আর ভরত নরহ দুইজনের ভোট যদি মিলাই দিয়ে কংগ্রেসের ক্যান্ডিডেটজনের অবস্থা ভালো হয়ে যাব লাগে, কিন্তু আপনার কথাটা শুনার পর এটা ভরত নরহ পদত্যাগ করে উলাই গেল, আজিজুর রহমান নাই। কথা চাওক দে, আজি রামেশ্বর তেলি বিজেপির পর কেন্দ্রীয় মন্ত্রী প্রার্থিত্ব নাপায়, একে তো খুব আসলে, কিন্তু এই বিষম্বার রোধ করবলে কিন্তু বিজেপি অক্ষম হয়েছে, কিন্তু কংগ্রেস দলে আজি রানী নরহ যে আর কাক টিকেট দিব লাগে। কথা এটা কইছো, আজি ভরত নরের আজি সিটিং এমএলএ হয়েছে, হ্যাঁ, নটা সমষ্টিত কোন আছে ইয়াত পার্টি, কাক দিব লাগে প্রিফারেন্স?
আজি ৰাণী নৰক কিন্তু আজি তাৰিখত নেগলিফাই কৰি বেলেগ এজনক টিকেট দিলে। আজি কি এটা পৰিস্থিতি হৈছে, আজি ৰাণী নৰক ইয়াত কিয় খাৰা কৰিব লক্ষ্যম হোৱা নাই। আমি সমালোচনা নহয়, আমি কিন্তু ভোট আমি কংগ্ৰেছকে দিম, আমি বিজেপিৰ গোটেই নীতিৰ বিৰুদ্ধে, আমি একদম স্পষ্ট কথা। আমাৰ গতিকে উজুক লোৱাত ব্যৰ্থ হৈছে, তাৰমানে বিৰোধী ঐক্য ভোটটো কংগ্ৰেছক দিব কিন্তু কথাকেইটা কৈ লৈছে না, কৈ লৈছোঁ। আৰে ভাই চিধা কথা, আমিতো আৰু কি ডেম কেয়াৰ থকা মানুহ, আমি ন আমিতো ডেম কেয়াৰ থকা মানুহ নহয় জানো, আমিতো ডেম কেয়াৰ থকা মানুহ। কিন্তু যিটো পলিচি ল'ব লাগে, যিটো তাৰমানে ঐক্যবদ্ধ হয়, এটা বিৰোধী ৰাজনৈতিক ঐক্য মঞ্চ এখন তৈয়াৰ কৰি লৈছে, আৰে তাত বেলেগ হয়, বেলেগ বেলেগ ডিষ্ট্ৰিক্টত বেলেগ বেলেগ হয়, এনেকুৱাতো নচলে নহ'ব। মই আকৌ আপোনাৰ ওচৰলৈ আহিম। মই ভাবিছিলোঁ যে এবাৰ বিজেপি এবাৰ কংগ্ৰেছ এনেকৈ যাম, কিন্তু কংগ্ৰেছৰ ওচৰলৈ আৰু এবাৰ যাম। এই যে 19 তাৰিখে নিৰ্বাচনটো হ'ব, লখিমপুৰৰ ৰাইজ বনাম বিজেপিৰ মাজত হ'ব। লখিমপুৰৰ ৰাইজ মূৰ্খ হৈ থকা নাই, লখিমপুৰ ৰাইজে বহুত কথা ক'ব নালাগে। বিজেপিয়ে যে এই 8 বছৰত যি হিটলাৰী ৰাজৰ ভ্ৰষ্টাচাৰ কৰিলে, অসমৰ ৰাইজক কৰৰ বোজা জাপি দিলে, তাৰ প্ৰত্যুত্তৰ এই নিৰ্বাচনত দিব। তেখেতে উপৰোক্ত বক্তাজনে কৈ গ'ল, দাদা আপুনি গুৱাহাটীৰ পৰা ডিব্ৰুগড় হৈ পিনি ঘূৰি আহিলে ৰাস্তা ঘাট কেনেকুৱা পালে, ৰাস্তা ঘাটৰ কথা দাদা আপুনি ক'ব নালাগে। আপোনাক মই কওঁ দাদা, আপুনি যে গুৱাহাটীৰ পৰা ডিব্ৰুগড়লৈ লখিমপুৰলৈ ঘূৰি আহিলে কেইটা টোলগেট পালে আপুনি দাদা, কংগ্ৰেছৰ দিনত যে আহিছিলে 60 টকা পেট্ৰলত আহিছিলে দাদা, আজি 100 টকা পেট্ৰলত আহিছে নাই, সেইটো মই আপোনাক ক'ম দাদা। বিজেপিজনে ক'ব নালাগে, তেওঁ কয় কংগ্ৰেছে 60 বছৰত কি কৰিলে, তেওঁলোকে যে যিকেইটা এতিয়া বিক্ৰী কৰি খাই আছে সেইকেইটা কংগ্ৰেছে কৰা। তেওঁ ক'ত জন্ম হৈছিলে, তেওঁ ক'ত জন্ম হৈছিলে, তেওঁ ক'ত পঢ়িছিলে, কংগ্ৰেছে কৰা স্কুলত পঢ়িছিলে, কংগ্ৰেছে কৰা মেডিকেলত পঢ়িছিলে। আজি লখিমপুৰৰ যে মেডিকেল কলেজখন আছে দাদা, মাত্ৰ আন্তঃগাঁথনি আছে দাদা, ইয়াত ভাল ডক্টৰ নাই। আপোনালোকে যদি সংবাদ মাধ্যমে গম পোৱা নাই, মই আজিও কওঁ 69 প্ৰফেচাৰৰ পোষ্ট আজি লখিমপুৰ মেডিকেল কলেজত খালী আছে। আপোনাক মই এটা অন্যতম উদাহৰণ দিওঁ দাদা, আমি য'ত উপস্থিত আছোঁ এই ক্ষেত্ৰখনৰ নাম দাদা ত্যাগ ক্ষেত্ৰ। ত্যাগ ক্ষেত্ৰ কি হ'ল জানে, এই যে দেখিছে বীৰ শ্বহীদসকল, তেওঁলোকে প্ৰতিমূৰ্তি স্থাপন কৰিছিলে, এই নামটো চাওক আপুনি ত্যাগ ক্ষেত্ৰ দিয়া হৈছে। এই লগত এইফালে কেমেৰাটো যদি ঘূৰাই দিয়ে আপোনালোকে চাওক, এইটো ব্যৱসায় প্ৰতিষ্ঠান। এই ত্যাগবীৰসকল সন্মান দিব নজনা চৰকাৰসকলে এই কংগ্ৰেছে ত্যাগ ক্ষেত্ৰৰ নাম দি পেলাই কংগ্ৰেছে দিনত ইয়াত বীৰসকলক প্ৰতিষ্ঠা কৰিলে, আৰু বিজেপি চৰকাৰে এই কাষতে ব্যৱসায় প্ৰতিষ্ঠান খুলিছে। এই পুঁজিপতি চৰকাৰখনক দাদা আমি প্ৰাধান্য কিন্তু নিদিওঁ। লখিমপুৰৰ ৰাইজ, অসমৰ ৰাইজ মূৰ্খ হৈ থকা নাই, লখিমপুৰৰ ৰাইজে আৰু প্ৰধানবোৰক নিবিচাৰে। মই বিজেপিৰ কোনে ক'ব, কোনে ক'ব, হয় আপোনাৰ ওচৰলৈ। আমাৰ কংগ্ৰেছৰ যিসকল এতিয়া প্ৰতিনিধি ইয়াত উপস্থিত আছে, তেওঁলোকে ক'লে যে কংগ্ৰেছে আমাৰ বিজেপিৰ দিনত একো কাম হোৱা নাই, কংগ্ৰেছৰ দিনতে বেছি কাম হৈছে। এতিয়া মই তেওঁলোকক এটা জ্ঞাতাৰ্থে এটা কথা মই জনাব বিচাৰিছোঁ, কংগ্ৰেছে 60 বছৰত যিখিনি কাম কৰিলে বিজেপি চৰকাৰে 10 বছৰত তাতকৈ দুগুণ কাম কৰিছে। আজি কৈ আছোঁ, আপোনালোকে শুনি যাওক, এটাতে কৈ আছোঁ, আজি 74টা এয়াৰপৰ্ট আছিলে 2014 চনলৈকে, কংগ্ৰেছে তাত বেছি দিন ৰাজত্ব কৰিছিলে। 74টা এয়াৰপৰ্ট আছিলে, আজি 150টা এয়াৰপৰ্ট হ'ল। আজি 374খন মেডিকেল কলেজ আছে 2014লৈ, আজি 700খন মেডিকেল কলেজ হ'ল। আজি 7খন এইমছ আছিলে, আজি 21খন এইমছ হ'ল। আজি 12খন আই আই টি আছিলে, 12খন আই আই টি আছিলে। আপোনাৰ শুনি যাওক, ডাটাবোৰ শুনি অলপ খং উঠিব, কাৰণ 10 বছৰত আমাৰ মোদী চৰকাৰে কি কৰিছে ডাটাখিনি শুনি যাওক, 10 বছৰত কিমানখিনি কাম কৰিছে আপোনালোকে অলপ শুনি যাওক। আজি 5খন ৰাজ্যত 5খন চিটিত আপোনাৰ মেট্ৰ' ট্ৰেইনৰ ব্যৱস্থা আছিলে, আজি 20খন চিটিত মেট্ৰ' ট্ৰেইনৰ ব্যৱস্থা হ'ল। আজি 374,000 কিলোমিটাৰ আপোনাৰ যিটো নেশ্যনেল হাইৱে। কিন্তু আমি ৰাষ্ট্ৰীয় কথাতকৈ আমি লখিমপুৰৰ কথাও পাতোঁ, ৰাষ্ট্ৰীয় আমি ইতিমধ্যে চৰ্চা কৰিছোঁ। লখিমপুৰৰ আপুনি 5টা ডাঙৰ কাম প্ৰধান বৰুৱাই কৰা কওকচোন ৰাইজৰ কাৰণে, মই ৰাইজৰ পৰা মতামত ল'ম, সঁচানে মিছা আপোনালোকৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম। 5টা প্ৰধান বৰুৱাৰ ডাঙৰ সফলতা কওক। সফলতা আপুনি প্ৰথম, মই আপোনাৰ বিধায়কজনৰ কথা কৈছোঁ, 68 লাখৰ এই ফুডক'ৰ্টখন বনি আছে, এইখন যে দেখিছে 68 লাখৰ, ৰ'ব, ইয়াৰখন যে ত্যাগ ক্ষেত্ৰ 30 লাখ টকা দি এই ত্যাগ ক্ষেত্ৰখন বিধায়ক মহোদয়ে গৈছে। বোধগছ ৰেলটো আপুনি গম পাইছে লখিমপুৰ নাছিলে, এইটো প্ৰধান বৰুৱাৰ নেতৃত্বত হৈছে। আজি 383 কোটি টকা ঘনাহুটি দলংখনৰ নিৰ্মাণ কাৰ্য প্ৰধান বৰুৱাৰ নেতৃত্বত হৈছে। আজি খাৰকাটি দলঙৰ যিটো নিৰ্মাণ কাৰ্য 29 কোটি টকা, সেইটো প্ৰধান বৰুৱাৰ নেতৃত্বত হৈছে। আজি যিটো ৰাস্তা, আজি ধুনাগুৰি ঘাটৰ পৰা যিখিনি ধুনাগুৰি ঘাটৰ চেলেক ব্ৰিজ, সেই ব্ৰিজখন প্ৰধান বৰুৱাৰ নেতৃত্বত হৈছে। আজি ৰাস্তা, আজি দলং যিখিনি হৈছে, আজি সকলো প্ৰধান বৰুৱাৰ তাৰ নেতৃত্ব যথেষ্ট আছে। আৰু প্ৰত্যেক ক্ষেত্ৰতে প্ৰধান বৰুৱা ডাঙৰীয়া আজি নিমাতী কন্যা বুলি কৈ থাকে। আটাইতকৈ মইতো জনামতে ইণ্ডিয়ান যিটো হিষ্ট্ৰীত
মানে পলিটিক্যাল হিস্ট্রিত মই জনামতে মনমোহন সিংহতকে নিমাতি কন্যা আর কোনো এটা নেতা নাছিল মনমোহন সিংহ তেওঁলে ধন্যবাদ জানাইছো মই কংগ্রেসের ওসলে যাম কোনে কব মই নিরপেক্ষ ব্যক্তিও আছে কিন্তু কংগ্রেসের পা কোনে কব আপনি এ নাই আপনার ওসলে আপনার ওসলে আহিম একবার এও কইছে শাক খোৱা ভাত খোৱা পাঁচটা ব্যর্থতা কক প্রধান বড়ার এটা কথা হল পাঁচটা প্রথম কথাটো হল জনজাতিকরণটো কি হল রাস্তা পদূলি হলে রাস্তা পদূলি হলেই সব হওয়াটো নহয় মানুহ মানুহখিনিও ঠিক হ'ব লাগিব জনজাতিকৰণটো কলৈ গ'ল ছয় জনজাতিকৰণটো কলৈ গ'ল এইটো যিটো ইস্যু লৈ বিজেপি চৰকাৰ শাসনলৈ আহিছে এটা কৈছে আপুনি আৰু চাৰিটা কওক জাতি মাটি ভেটি জাতি মাটি ভেটি মোৰে মাটি মোৰ মাটি বিদেশীয়ে দখল কৰি আছে নগাঁও দুশ বিঘা মাটি সেই মাটি কেলৈ উলিয়াব নোৱাৰোঁ আজিৰ তাৰিখত মই সুৰক্ষিত নহয় কেলৈ মই নিজে সুৰক্ষা নহয় কেলৈ মোৰ মাটি বিদেশীয়ে কেনেকৈ ল'বলৈ পালে মোৰ ম্যাদী মাটি আৰু আজিৰ তাৰিখত অসমৰ থলুৱা মানুহৰ 90% মানুহৰ মাটি নথি পত্ৰ ঠিক নাই ম্যাদী মাটি পতাকৰণ কৰিবলৈ পৰা নাই কিয় কাৰণে কৰিব পৰা নাই চৰকাৰে যিটো ইস্যু লৈ আহিছিলে প্ৰধান বৰুৱা ডাঙৰীয়া পাঁচটা ব্যৰ্থতা ক'বলৈ দিছিলোঁ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰৰ ব্যৰ্থতাবোৰ আমি কেতিয়াবা আলোচনা কৰিম মাটিৰ পট্টাটো ষ্টেট এফেয়াৰ্ছ মই ভাবোঁ যে আৰু তেওঁলোকে কৈ দিব বসুন্ধৰা দিছে মই ক'বলৈ দিলে ক'ব আপুনি বিজেপিক বেছি কথা ক'বলৈ দিছে কাৰণ বসুন্ধৰাত পট্টা দিবলৈ আৰম্ভ কৰিছে মই নিৰপেক্ষ ব্যক্তিও আছে দুজন আপোনালোকৰ ওচৰলৈ এবাৰ আহোঁ মই আকৌ ৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধিৰ ওচৰলৈ আহিম কিন্তু বক্তব্য শুনিছে কংগ্ৰেছৰ বক্তব্য শুনিছে বিজেপিৰো শুনিছে নিশ্চিতভাৱে আমি এটা কথাই ক'ব বিচাৰোঁ আজি ৰণসিংহা আপোনাৰ অনুষ্ঠানত উপস্থিত হৈ কোনোবা কংগ্ৰেছী কোনোবা বিজেপি কোনোবা জাতীয় পৰিষদ কোনোবা গণ পৰিষদ কোনোবা ৰাইজৰ দল আমি কিন্তু প্ৰথমে লখিমপুৰীয়া আমাৰ বিভিন্ন সমস্যাৰে জৰ্জৰিত এই লখিমপুৰ সমষ্টি আপুনি যদি কয় বৃহৎ নদীবান সমস্যাটো আমাৰ লখিমপুৰৰ সমস্যা এইটো বিজেপিৰ সমস্যা নহয় এই সমস্যাটো সমাধান কৰিম বুলি ৰাজনাথ সিং ডাঙৰীয়াই নদী বান্ধত গৈ পিনি এইটো প্ৰতিশ্ৰুতি দিছিলে তেওঁলোক শাসনলৈ আহিল কিন্তু সমস্যাটো সমাধান নহ'ল আপুনি যদি চাই লখিমপুৰৰ বিভিন্ন যিবোৰ সীমামূৰীয়া সমস্যা অৰুণাচলীয়া আহি অসমৰ মাটি দখল কৰিছে বনাঞ্চল দখল কৰিছে অসমৰ বনাঞ্চলৰ মাজেদি অৰুণাচলে ৰাস্তা বনাইছে এইবোৰ সমস্যা সমাধান কৰাত লখিমপুৰৰ যিজন সাংসদ তেওঁ সফল হৈছেনে বা লখিমপুৰৰ যিগৰাকী কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী উদয় শংকৰ হাজৰিকা এই সমস্যাবোৰ লৈ ৰাইজৰ মাজলৈ গৈছেনে গাঁৱত গৈ আজিলৈকে কোনোবা এজন সাংসদ আমাৰ অঞ্চলত গৈ বক্তব্য দাঙি ধৰা ৰাইজৰ সমস্যাৰ কথা বুজ লোৱা আজিলৈকেতো কংগ্ৰেছৰ গৰাকীও যোৱা নাই বা লখিমপুৰ বিজেপিৰ গৰাকীও যোৱা নাই গতিকে আমি কিন্তু আমি ইয়াৰ পৰা এজেণ্ডা ছেট কৰিব পাৰোঁ আমি শ্ব' এইকাৰণেই কৰিছোঁ আপুনি লক্ষ্যও কৰিছে নেশ্যনেল বিষয়বোৰ মই ল'ব বিচৰা নাই লখিমপুৰৰ বিষয়বোৰ কিয় সুধি আছোঁ কাৰণ কাইলৈ যিজন এম পি হৈ যাওক প্ৰধান বৰুৱা যাওক কিবা বেলেগ এজন যাওক তেওঁ অন্ততঃ জানিব লাগিব যে আমাৰ ৰাইজে এইকেইটা কাম হোৱাটো বিচাৰে এইকেইটা কাম নোহোৱাটো বিচাৰে সেই বাৰ্তাটো যদি তেওঁৰ হাতত যায় তেওঁতো নিৰ্বাচিত হৈ গৈ ভাবিব আমিতো বলিষ্ঠভাৱে আপোনালোক সকলো আৰু মই লখিমপুৰৰ মাটি থিয় হৈ ক'ব পাৰোঁ যে লখিমপুৰৰ মানুহক এইকেইটা লাগে আৰু এইকেইটা নালাগে এই বাৰ্তাটো আমি ডিচাইড কৰিব পাৰোঁ আমি যদি সেই কথাটো নকওঁ তেনেহ'লে নহ'ব আৰু মই যে লখিমপুৰলৈ আহিছোঁ বা নিউজ 18 অসম নৰ্থ ইষ্টে আপোনালোকৰ মতামত ল'বলৈ বিচাৰিছে তাৰ কাৰণটো সেইটো যে এজেণ্ডা ইয়াৰ পৰা ছেট হ'ব পাৰে নিশ্চিতভাৱে আমি কৈছোঁৱে যে লখিমপুৰৰ কাৰণে এটা গৌৰৱৰ বিষয় লখিমপুৰ জিলাত দুখনকৈ বিশ্ববিদ্যালয় হৈছে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ত উপযুক্ত আন্তঃগাঁথনি ডেভেলপমেণ্ট হৈছে নে নাই এখন মেডিকেল কলেজ পাইছোঁ মেডিকেল কলেজত পৰ্যাপ্ত পৰিমাণৰ তেওঁলোকে প্ৰফেচাৰ ইয়াত নিয়োগ কৰিছে নে নাই কৰা ডক্টৰ ইয়াত আছে নে নাই ৰোগীয়ে প্ৰকৃত চিকিৎসা পাইছে নে নাই পোৱা এইবোৰ বিষয়ে প্ৰকৃত বিষয় প্ৰকৃত সমস্যা ৰাইজে আজি দুখীয়া শ্ৰেণীৰ মানুহে চৰকাৰী চিকিৎসালয়লৈ গৈছে চৰকাৰী বিদ্যালয়ত আমাৰ দুখীয়া শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকল পৰিছে বিদ্যালয়ৰ আন্তঃগাঁথনি কেনেকুৱা এখন বেচৰকাৰী ছেণ্ট মেৰিজ স্কুলৰ আন্তঃগাঁথনি আৰু মোৰ গাঁৱত থকা বিদ্যালয়খন বন্ধ হৈ যোৱাৰ উপক্ৰম কিয় হৈছে এই কথাবোৰ কোনে চিন্তা কৰিব আমি ক'লে আমাৰ সমস্যাবোৰ সদনত উপস্থাপন কোনে কৰিব সাংসদগৰাকীয়ে কৰিব সাংসদগৰাকী কিমান উপযুক্ত এইবোৰ কথাই আলোচনা হ'বলগীয়া বিষয়বস্তু উত্থাপন কৰিছে আৰু এজন ব্যক্তি আছে মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ হয় আপুনি ক'ব আসলে মই কোনো রাজনৈতিক দলের মানুষ নয় মই সংবাদকর্মী আসলে কি হয় এতিয়া উন্নয়ন যিখিনি হয়েছে এইখানে রাইজে দেখিছে আমার কবলে একো নাই আমি বিরোধী কব না যাও কিন্তু প্রথমে ফটো মনলে আহে যে নদী বান্ধটো কংগ্রেসে সমর্থন করেছিল কংগ্রেস সরকার দিনত এতিয়া বিজেপিয়ে সমর্থন করেছে আমি অসহায় ইয়াৰ উপৰি 12টা স্থান এতিয়া অতি স্পৰ্শকাতৰ 12টা স্থানত আসলে লংকালে যি যায় সব ৰাৱণেই হয় অন্তত নদী বান্ধৰ ক্ষেত্ৰত এইটো প্ৰমাণিত হৈছে হয় হয় আমি নদী বান্ধটোৰ প্ৰয়োজন নাই বুলি ক'ব নাযাওঁ এতিয়া বিশেষকৈ 12টা স্থান য'ত অতি স্পৰ্শকাতৰ হৈ আছে সেইখিনি ৰিপেয়াৰ কৰিবলৈ আছে কৰা নহ'লে বনোৱা কথা আছিলে নবনালে আৰু দ্বিতীয় কথা হৈছে কি লখিমপুৰৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ সমস্যাটো হৈছে স্বাস্থ্য মেডিকেল কলেজখন হৈছে অতি ভাল কথা কিন্তু আমি চিভিলখন থাকোঁতে ৰোগীয়ে যিখিনি চিকিৎসা পাইছিলে চিভিল হস্পিটেলখন এতিয়া নাই
আর মেডিকেল কলেজ স্থাপনের সময় আমি একটা কথা ডিমান্ড দিয়ে আসলো যে সিভিলখন থাকক ডিস্ট্রিক্ট হসপিটাল যত এনে থাক লাগিলে সেইখন পতা নহলে আর এই ডেভেলপ করে বলে মেডিকেল কলেজ পাতিলে এটা যার কারণে কি হয়েছে এই সিভিল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল আজিকালি এরকম নারায়ণপুর পালাগে কিন্তু ইয়াত থাকা হলে মানে কি হয়েছিল এই যে মেডিকেল কলেজ লোডটা কমিলহেন এটা পাইনলগর তাতে যায় বেমারি সিরিয়াস তাতে যায় মানে আর ডর কথা হচ্ছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেশিও মতে অনুপাত মতে লক্ষিমপুরের জনসংখ্যা অনুপাতে প্রায় 500 চিকিৎসক লাগে কিন্তু আমি 500 বাদ দিলে এটা সরকারি চিকিৎসক মেডিকেল কলেজ বাদ দিয়ে খুব বেশি 70 আছে গোটেই পোস্টবিল খালি এটা সাংঘাতিক একটা অবস্থা যা দুটামান বছর লক্ষিমপুর কেবাশ চিকিৎসাল মানে আপনার সরকারি স্কুল বন্ধ হল ইয়ার গুড়িতে হয়েছে কি মানে স্টুডেন্ট নাই স্টুডেন্ট কেউ নাই শিক্ষক নাই এই প্ল্যানিংটো এই সরকার প্রয়োগ কেউ সাফিসিয়েন্ট শিক্ষক দিব পৰা নাই স্কুল কেউ বসাব পৰা নাই আমি সেই বিচার এজন সংবাদ কর্মী হিসাবে আর দুঃখের বিষয়টা হয়েছে কি শিক্ষা ক্ষেত্রে এই কথা শিক্ষক থাকা বিদ্যালয় বন্ধ হয়েছে এনেকা নহয় যে শিক্ষক নাই কারণে ছাত্র ছাত্রী নাই মই এনেকা দেখিছো যে শিক্ষক বহুত বেশি তাতো ছাত্র ছাত্রী নাই 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 কি হয়েছে রেশিওটো এনেকুৱা হয়েছে সাংঘাতিক এটা 30 ছাত্র ছাত্রী আপনি চাব 30 ছাত্র ছাত্রীর বিপরীতে এজন শিক্ষক এনেকুৱা রেশিও করেছে এটা কথা বুঝছেন আপনি এটা সাংঘাতিক একটা রেশিও সেটা হবো না লাগে আমি ভাবো যে 5 শ্রেণীত 5 শিক্ষক যাও সেটা একটা কথা আর আরও একটা কথা যে আমি দুঃখ পাও এই যে আমি যে নিউজবিলাক যে করো আজিকালি কিন্তু নিউজবিলাক তদন্ত নহয় এটা সাংঘাতিক একটা দুঃখের বিষয় এটা মানে কি হয়েছে যা পলিটিক্যালি যিজন বিষয়া ভালো ঠিকই মিল চলি আছে তেওঁ করা সব অপরাধে ঠিকই চলি আছে এটা মই সৰু এটা উদাহরণ দিই লক্ষিমপুরখন টাউনের কথা আপনার আমার শিবমণি শ্মশানত 50 লাখ টাকা একটা সদাহ যন্ত্র স্থাপন করা হল মেশিন এটা খড়ি আর তাতে কারেন্টে ডেড বডি জ্বলায় এদিন ব্যবহার করলে ব্রাশ করলে তারপর সেই তেনেকে পড়ে থাকিল আমি নিউজ লিখিলো যে তদন্ত হবলে কি কারণে এনেকুৱা হল কেউ কাম নহলে বস্তুটো নহলে তারপর আকো দেখিল যে পুলিশ পয়েন্টে ট্রেফিক লাইট সিগনেল লাইট লগালে 26 লাখ টাকা কম্পিউটার লো গুছি গেল কি টেন্ডার হল সুদিল নাই খাবার একু নাই একু নহে মানে এনেকা এনেকা অনেক উদাহরণ আছে আমি নিউজবিলাক কর আজকাল তদন্ত নহয় মই আলোচনা করে থাকিম চর্চা অব্যাহত থাকিব রণসিং অনুষ্ঠানত কিন্তু এই মুহূর্তে একটা চমু বিরতি ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল অহার আশা আছে 1 কোটি টাকার উৎস ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট।